হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রোস্টাডি আমার গ্রোস্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দুই হাজার একুশ একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল বিষয়ের মডেল সেট ওয়ান সম্পর্কে আলোচনা করব এই ভিডিওটিতে এখানে একুশটি এমসিকিউ এবং সাতটি বড়ো প্রশ্ন রয়েছে তার সাথে অথবা প্রশ্ন রয়েছে এসি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ঠিক যেমনভাবে পরীক্ষাতে প্রশ্ন হয় সেই রকমভাবে এই সেটটি তৈরি করা হয়েছে তোমাদের জন্য প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ দু হাজার একুশ পরীক্ষার জন্য এইভাবে আরও কিছু সেট আলোচনা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে আশা করি সেই সমস্ত ভিডিওগুলি তোমরা দেখবে এবং প্রশ্নগুলি খুব ভালোভাবে তৈরি করবে এখন ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথমে এমসি দেখে নাও তারপরে বড় প্রশ্নগুলি আলোচনা করব এমসি উত্তর বলে দেব তোমরা খাতায় লিখে নিতে পারো তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নোত্তরগুলি প্রথম প্রশ্ন নদীর ক্ষয়কার্য ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত মানবীয় ভূগোল ভূমিরূপবিদ্যা জলবায়ুবিদ্যা মৃত্তিকা ভূগোল উত্তর হবে ভূমিরূপবিদ্যা মহাদেশীয় ভূত্বক কোন শিলায় গঠিত ডলোমাইট গ্রানাইট ব্যাসল্ট ডলেরাইট উত্তর হবে গ্রানাইট ট্রান্সফর্ম ট্রান্সফর্মশ্রুতি কোন পাত সীমান্তে দেখা যায় অভিসারী প্রতিসারী ত্রিপাত নিরপেক্ষ উত্তর হবে নিরপেক্ষপাত সীমান্তে সমস্ত কথাটি প্রথম ব্যবহার করেন ডেভিস ডাটন প্র্যাট হোমস উত্তর হবে ডাটন ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলে লাহার প্লিউম আ পিলো উত্তর হবে প্লিউম ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে বেশি শক্তিশালী হয় পি এল এস এম উত্তর হবে পি অর্থাৎ প্রাইমারি ওয়েব গ্র্যান্ড ব্যাঙ্ক কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক ভারত প্রশান্ত সুমেরু উত্তর হবে আটলান্টিক নিচের কোনগুলি চুন জাতীয় রেডি ওলারিয়ান ও ডায়াটম টেরোপড ও গ্লোবিজেরিনা ডায়াটম ও প্রবাল ডায়াটম ও লাল সূক্ষ্ম কাদা উত্তর হবে টেরোপড ও গ্লোবিজেরিনা পৃথিবীর উষ্ণতম মহাসাগরটি হল প্রশান্ত ভারত সুমেরু আটলান্টিক উত্তর হবে প্রশান্ত মহাসাগর আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত শীতল স্রোতের নাম হলো গিনি স্রোত সোমালি স্রোত বেঙ্গুয়েলা স্রোত মৌসুমি স্রোত উত্তর হবে বেঙ্গুয়েলা স্রোত পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হল শিলামণ্ডল বায়ুমণ্ডল জীবমণ্ডল বাড়িমণ্ডল উত্তর হবে জীবমণ্ডল ইকোসিস্টেম কথাটি প্রথম ব্যবহার করেন লিন্ডেম্যান আর্নেস্ট হেকেল ট্যানসলে ডারউইন উত্তর হবে ট্যান্সলে প্রবহমান জল কোন প্রকার বাস্তুতন্ত্রের উদাহরণ পিলেজিক লেন্টিক নেরিটিক লোটিক উত্তর হবে লোটিক নিচের কোনটি সামাজিক সম্পদের উদাহরণ হাসপাতাল বাড়ি খনিজ সম্পদ শিক্ষা উত্তর হবে হাসপাতাল সুদানে ক্রান্তীয় তৃণভূমি কী নামে পরিচিত ক্যাম্পোস ল্যানোস সাভানা ম্যালি উত্তর হবে সাভানা যে মাছ ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে তাদের বলা হয় ক্যাটাড্রোমাস অ্যানাড্রোমাস পিলেজিক ডেমার্শাল উত্তর হবে অ্যানাড্রোমাস আর্জেন্টিনার পশু খামারগুলি কি নামে পরিচিত স্টেশন এস্টানসিয়া লামা অটোয়া উত্তর হবে এস্টানসিয়া কোন নদী থেকে শিরহিন্দ খাল কাটা হয়েছে প্রভারা বেতোয়া যমুনা শতদ্রু উত্তর হবে শতদ্রু ইউরেনিয়াম উত্তোলনে বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশটি হল কানাডা দক্ষিণ আফ্রিকা কাজাখস্তান আমেরিকা যুক্তরাষ্ট্র উত্তর হবে কাজাখস্তান তারপরের প্রশ্ন দেখো কয়লার প্রধান উপাদান হল কার্বন হাইড্রোজেন উদ্বায়ী পদার্থ জলীয় বাষ্প উত্তর হবে কার্বন দূষণমুক্ত চিরাচরিত শক্তি হল বায়ুশক্তি সৌরশক্তি ভূতাপ শক্তি জলবিদ্যুৎ শক্তি উত্তর হবে জলবিদ্যুৎ শক্তি ভারতের সর্দার সরোবর জলসেচ প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে তাপ্তি কৃষ্ণা সরস্বতী নর্মদা উত্তর হবে নর্মদা এরপরে লং কোয়েশ্চেনগুলি দেখো প্রথমে রয়েছে ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো এর সাথে রিমোট সেন্সিং কী পাঁচ প্লাস দুই তারপরে দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কান্টের গ্যাসীয় মতবাদটি আলোচনা করো এর সাথে রয়েছে নিহারিকা বলতে কি বোঝো এটিও পাঁচ প্লাস দুই এর সাথে অথবা প্রশ্ন রয়েছে পাত সঞ্চালনের কারণগুলি লেখো এর সাথে রয়েছে তপ্তবিন্দু কী পাঁচ প্লাস দুই তিন নম্বর প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরভাগে চিত্র অঙ্কন করো এর সাথে রয়েছে শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য লেখো এটির মান হলো চার প্লাস তিন অথবা প্রশ্ন রয়েছে সমস্তিতি সম্পর্কে জি অ্যারির মতবাদটি আলোচনা করো তার সাথে রয়েছে প্রতিবিধান তল বলতে কি বোঝো পাঁচ প্লাস দুই সরলবর্গীয় অরণ্যাঞ্চলে কাগজ শিল্প ও কাষ্ঠশিল্প গড়ে ওঠার কারণ কি তার সাথে রয়েছে সামাজিক বনসৃজন বলতে কি বোঝো পাঁচ প্লাস দুই কানাডার ভূমি ব্যবহার সম্পর্কে আলোচনা করো এটির মান সাত নম্বর হয়ে থাকে অথবা প্রশ্ন রয়েছে ভারতের কৃষিতে জলসেচের যে কোনো দুটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো তার সাথে রয়েছে জলবিভাজিকা ব্যবস্থাপনার নীতিগুলি লেখো চার প্লাস তিন এই বড় প্রশ্নের মধ্যে ম্যাপ পয়েন্টিং থাকে সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো শুধুমাত্র ম্যাপ পয়েন্টিং নিয়ে সেই সমস্ত ভিডিওগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি অন করে রাখো